হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এটার লেসন আজকে আমরা আলোচনা করবো 9.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং শর্ট টেক্সট অন ওয়াটার ক্লগিং। অর্থাৎ দেখো নিচে আমাদের একটা টেক্সট আছে, আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি, যেখানে একটা শর্ট টেক্সট আছে। এই টেক্সট আমাদের কী করতে হবে, পড়তে হবে। এটার নাম হচ্ছে কি, ওয়াটার ক্লগিং, মানে জলাবদ্ধতা বা পানি যে আবদ্ধ হয়ে যায় সেটা। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ফাইন্ড আউট হোয়াই ইট ওকার্স। তারপরে তোমরা দলে দলে বা জোড়ায় জোড়ায় আলোচনা করবে কী কারণে এই জলাবদ্ধতা ঘটে, অ্যান্ড হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম, এবং কীভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি বা এই সমস্যার সমাধান করতে পারি। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে এটা তোমার শেয়ার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি এবং আমাদের টেক্সটটা কী আছে সেগুলো একটু পড়ে নিই। তো দেখো এখানে কী বলা হয়েছে, প্রথমে ওয়াটার ক্লগিং ইজ এ কমন ইনসিডেন্ট ইন ভেরিয়াস সেটিংস। অর্থাৎ এই ওয়াটার ক্লগিং বা জলাবদ্ধতা একটা সাধারণ ঘটনা বা কমন ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে, ভেরিয়াস সেটিংস অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইনক্লুডিং আরবান এরিয়াস, অর্থাৎ এটা আমরা অনেক গ্রাম এলাকায়ও দেখতে পাই, আবার কি শহর এলাকায় আমরা এই জলাবদ্ধতাও কিন্তু দেখতে পাই। আরবান পিপুল ফেস প্রবলেমস বিকজ অফ ওয়াটার ক্লগিং অ্যাজ স্ট্রিটস, অর্থাৎ শহরে আমরা এটা বেশি দেখতে পাই। কারণ কি, কারণ এটা দেখার কারণ হচ্ছে বিকজ অফ ওয়াটার ক্লগিং স্ট্রিটস, অর্থাৎ রাস্তায় বিভিন্ন আমরা বিভিন্ন আবর্জনা ফেলি, সেই কারণে আমরা দেখতে পাই। তারপরে পার্কিং লট, বিভিন্ন যে গাড়ি পার্কিং করা হয় সেখানেও আমরা এই জলাবদ্ধতা দেখতে পাই। অ্যান্ড বেসমেন্টস, অর্থাৎ বিভিন্ন যে বেসমেন্ট আছে সেখানে আমরা দেখতে পাই ওভারফ্লো উইথ ওয়াটার, অর্থাৎ বিভিন্ন যে রাস্তার নিচে যে তোমার ওয়াটার বা ফ্লোয়ের জন্য বিভিন্ন কি তোমার ক্যানেল থাকে সেগুলো অনেক সময় ওভারফ্লো হয়ে যায় এবং এর ফলে জলাবদ্ধতা তৈরি হয়। পিপুল এক্সপিরিয়েন্স ডিফিকাল্টি ইন মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ যখন এই জলাবদ্ধতা বা ওয়াটার ক্লগিং হয় তখন পিপুল কী করে, ডিফিকাল্টি বা অনেক সমস্যার সম্মুখীন হয়। ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ তাদের যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তখন তারা সমস্যার সম্মুখীন হয়। সামটাইমস বিল্ডিংস আর ড্যামেজ, অর্থাৎ কিছু কিছু সময় বিল্ডিংসগুলো ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড অলসো কজ ট্রাফিক জ্যামস, এবং ট্রাফিক জ্যাম ঘটে ইন রুরাল এরিয়াস। কিন্তু দেখো এই গ্রামীণ এরিয়ায়ও কিন্তু আমরা এইখানে গিয়ে আমরা জলাবদ্ধতা দেখতে পাই। ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন কাল্টিভেশন, অর্থাৎ গ্রাম এলাকায় এটা চাষাবাদের ক্ষেত্রে এই জলাবদ্ধতা কী করে, সমস্যা তৈরি করে। অ্যান্ড ক্যান ডিলে হারভেস্টিং, এবং আমাদের যে হারভেস্টিং বা আমাদের যে শস্য বা বীজ আমরা রোপণ করবো এবং সেগুলো যে আমরা ঘরে তুলবো, সেই ঘরে তোলার সময় আমাদের যে সময়টা আরও বেশি লেগে যায়। হুইচ মে এফেক্ট ফার্মার্স লাইভলিহুড, যেটা কিনা কৃষকদের ক্ষতি করতে পারে। তো দেখো নিচে কী বলা হয়েছে, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম টু লিস্ট দ্য কজেস অফ ওয়াটার ক্লগিং, অর্থাৎ দেখো নিচে ওয়াটার ক্লগিং এর সম্পর্কে বিভিন্ন আমাদের কী দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা আমাদের কী করতে হবে, সুন্দর মতো করে পূরণ করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই ডায়াগ্রামটা আমরা কীভাবে পূরণ করতে পারি। তো দেখো এখানে আমাদের কী বলা হয়েছে, আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা টেক্সটের নিচে আমাদের দেখো যে ডায়াগ্রামটা আছে ওয়াটার ক্লগিং এর বিভিন্ন কারণগুলো আমাদের কী করতে হবে, যে এখানে লিখতে হবে। তো দেখো একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম ওয়াটার ক্লগিং ওয়ার্নিং ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো এখানে ওয়াটার ক্লগিং সম্পর্কে বলা হয়েছে, এবং এর একটা কারণ হচ্ছে কি, হ্যাভি রেইনফল, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে জলাবদ্ধতার কারণে এই ওয়াটার ক্লগিং এর সৃষ্টি হয়। তো এরপরে আমাদের এইটা এইটা তারপরে এই বাকি যে কারণগুলো আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে লিখতে পারি। তো দেখো এখানে আমরা কী লিখবো, তো ওয়াটার ক্লগিং এর আমার এক নাম্বার কষ্ট আমাদের দেওয়া ছিল যে হ্যাভি রেইনফল, এটাই হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এটা আমাদের আর কোনো কিছু করতে হবে না, এটা আমরা নর্মালভাবে আমরা এটা যা আছে তাই রেখে দেবো, এটার কোনো আমরা চেঞ্জ রাখবো না, এটা আমাদের সেমই থাকবে। তো দেখো পরবর্তীতে আমাদের কী আছে, আমরা কী লিখতে পারি এখানে, গ্রিজ অ্যান্ড অয়েল, অর্থাৎ বিভিন্ন যে গ্রিজ এবং অয়েল আছে সেগুলোর কারণে কী হয়, অনেক সময় যে জলাবদ্ধতা তৈরি হয়, কারণ সেগুলো রাস্তায় বা বিভিন্ন কারণে জলাবদ্ধতা তৈরি করে। এর পরবর্তীতে এখানে দেখো কী আছে, ফুড পার্টিকেলস, অর্থাৎ আমরা যে খাবার খাই সে খাবারগুলো কী করে, অনেক সময় ফুড যে পার্টিকেল খাবার যে বাকি অংশটুকু আমরা ফেলে দিই সেগুলো কী করে, রাস্তায় আটকে যায় এবং সেখানে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হয়। এগুলো হচ্ছে ওয়াটার ক্লগিং এর কারণ। এরপরে দেখো কি আছে, পুর ড্রেনেজ, অর্থাৎ আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা কিন্তু সব জায়গায় ভালো না, অর্থাৎ আমাদের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এটা অনেক জায়গায় উন্নত না, যার কারণে আমাদের যে জলাবদ্ধতা তৈরি হয়। এরপরে দেখো কি আছে, তোমার সোপ অ্যান্ড ডিটারজেন্ট, অর্থাৎ দেখো আমাদের যে বিভিন্ন সোপ এবং যে ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্টের কারণে আমাদের কী হয়, অনেক সময় জলাবদ্ধতা তৈরি হয়, কারণ এগুলো কী করে, বিভিন্ন রাস্তায় যদি যায় বা নদী নালায় যদি যায় সেগুলো কী করে, ওই যে পানি চলাচলে
বাধা প্রদান করে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। এর পরবর্তীতে দেখো কি আছে, পরবর্তীতে আছে হেয়ার অ্যান্ড সোপ স্কাম, অর্থাৎ বিভিন্ন যে আমরা হেয়ার এবং যে সোপের যে বিভিন্ন স্কাম আছে সেগুলো কিন্তু আমাদের কি করে অনেক সময় জলবদ্ধতা তৈরি হয়। এবং এছাড়াও আরও যে বিভিন্ন কারণে আমাদের আশেপাশে আমরা কি হতে দেখি, জলবদ্ধতা তৈরি হতে দেখি। তো এগুলো মূলত তোমরা এই ডায়াগ্রামটি এভাবে পূরণ করবে। তোমরা চাইলে অন্য কিছু এখানে লিখতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো আশা করছি বুঝতে পেরেছো এই ডায়াগ্রামটা কীভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের যে বাকি অংশটুকু আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।